সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য বা একাদশ শ্রেণীর বর্তমানে যে ছাত্রছাত্রীরা পড়ছিল, যাদের পরীক্ষা হতে হতে বার্ষিক পরীক্ষা মাঝপথে থেমে যায়, তাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত একটি জরুরি সংবাদ এবং সবার জেনে রাখা প্রয়োজন। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এই খবরটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। চলুন সর্বপ্রথম আমরা পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in এখানে চলে এসেছি। এটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পেজ। এখানে প্রথমে দেখুন রয়েছে নোটিফিকেশন টু অল HM TIC, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা নোটিফিকেশন, এর তারিখ হচ্ছে 11/5/2020। কাদের উদ্দেশ্যে? না, টু অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস, বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে। বলা হচ্ছে অ্যাজ ডিক্লেয়ার্ড বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অফ অনারেবল মিনিস্টার ইন চার্জ এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ টু নোটিফাই দ্যাট। অর্থাৎ আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পূর্বে ঘোষণা করেছিলেন যে একাদশ শ্রেণী আর কোনো পরীক্ষা নেওয়া হবে না, এবং সেই মতো আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পার্থ চ্যাটার্জি তিনিও বলেছিলেন যে মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই হবে। সেই মর্মে আজকে নোটিফিকেশন করা হয়েছে। কী কী বিষয় এখানে, কতগুলি বিষয় রাখা হয়েছে দেখুন। এক নম্বরে বলা হচ্ছে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 আর টু বি প্রমোটেড টু ক্লাস 12 ফর দিস কারেন্ট একাডেমিক ইয়ার। অর্থাৎ একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে দ্বাদশ শ্রেণীতে এই একাডেমিক ইয়ারেই প্রমোটেড করতে হবে, অর্থাৎ উত্তীর্ণ করতে হবে। এতদিন অবধি কোনো সার্কুলার বা নোটিফিকেশন শিক্ষা সংসদের তরফে ছিল না, আজকে তার করা হলো। তো প্রত্যেক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হলো। দুই নম্বরে বলা হচ্ছে মার্কস অফ ক্লাস 11 অফ কমপ্লিটেড এক্সামিনেশনস are to be sent in the format already delivered as per the norms of the past year within 22nd of June 2020 to council in any one of the following manner. অর্থাৎ একাদশ শ্রেণীর যতগুলি পরীক্ষা হয়েছে, আপনারা জানেন দুটো পরীক্ষা বাদ দিয়ে সমস্ত পরীক্ষাগুলি হয়ে গেছিলো, ফলে একাদশ শ্রেণীর যতগুলি পরীক্ষা হয়েছে ততগুলি পরীক্ষার ছাত্রছাত্রীদের মার্কস প্রাপ্ত নাম্বার 22শে জুনের মধ্যে কাউন্সিল প্রদত্ত যে ফরম্যাট দেওয়া হয়েছে সে তাদের পাঠাতে হবে। এবার সেটা পাঠাবেন কীভাবে, তার জন্য দুটো অপশান দেওয়া হয়েছে, টু দ্য রিজিওনাল অফিস ভায়া পোস্ট হার্ড কপি। আপনারা চাইলে হার্ড কপি বাই পোস্ট রিজিওনাল অফিসে পাঠাতে পারেন, অথবা টু ইমেল wbhseexam@gmail.com প্রেফারেবল। অর্থাৎ এটাতে বেশি করে পাঠাতে বলছে, হার্ড কপি না পাঠিয়ে যে কপিটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানে মার্ক্সগুলো তুলে স্ক্যান করে এই ইমেল আইডিতে মেল করতে বলা হচ্ছে। তিন নম্বরে একটি পয়েন্ট রয়েছে দেখুন, দ্য ইনস্টিটিউশনাল হেডস আর অলসো রিকোয়েস্টেড টু কনজার্ভ দ্য আনইউজড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টস অফ ক্লাস 11 ফর দ্য কাউন্সিল টু কালেক্ট দ্য সেম আফটার প্রপার নোটিফিকেশন। অর্থাৎ যে অব্যবহৃত অ্যান্সার স্ক্রিপ্টগুলো রয়ে গেল বিদ্যালয় প্রধানদের কাছে, সেগুলিকে বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে কাউন্সিলের বার্তা, সেগুলো যেন তিনারা যত্ন সহকারে নিজেদের কাছে রেখে দেন, কারণ পরবর্তী নোটিফিকেশন দ্বারা জানানো হবে কীভাবে কাউন্সিল সেগুলি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নেবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ খবর। তাহলে আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হলো যে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হলো।